ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির খোঁচাখুচি যেন থামছেই না। কিছুদিন পরপর একে অন্যকে খোঁচা দিচ্ছেন, ঝাঁঝালো উত্তরে গরম করছেন সোশ্যাল মিডিয়া। আবারও ঘটেছে একই ঘটনা, তবে এবারের পর্বটা একটু ভিন্ন। এবার তাদের সাথে যোগ হয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। পাঁচই মার্চ বড় ছেলে আব্রাহাম খান জয়ের সাথে ভিডিও কলে কথা বলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাকিব খান। এর কিছু সময় পর নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বর্ষা, যাতে বীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বুবলি। ক্যাপশনে লিখে দেন সুন্দর, এর জন্য বর্ষাকে ধন্যবাদও জানান বুবলি। ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি। সোমবার সকালে একই ক্যাপশন ব্যবহার করে চার বছর আগের একটি ভিডিও শেয়ার করেন অপু বিশ্বাস। এর আগে বর্ষার পোস্টটি বুবলিকে ট্যাগ করলেও অপু ট্যাগ করেন অনন্ত জলিলকে। আর ভিডিওটিতে দেখা গেল অনন্ত জলিলের মেয়ের গায়ে হলুদের দৃশ্য। মেয়েটি বর্ষার নয়, অনন্তর প্রথম স্ত্রীর। এ ঘটনার রহস্য খুঁজতে গিয়ে যাদের মাথা ঘামছে তাদের জেনে রাখা ভালো, বর্ষার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক মোটেও ভালো নয়। আর সেই কারণেই জয়ের সঙ্গে কথোপকথনের ভিডিও সাকিব শেয়ার করায় বুবলি আর তার সন্তানের ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস শেয়ার করেছেন অনন্ত জলিলের মেয়ের প্রথম ভিডিও। গত 18 ঘন্টা ধরে চলতে থাকা বুবলি বর্ষা অপুর এমন ধারাবাহিক ঘটনায় এখনও যুক্ত হননি সাকিব খান বা অনন্ত জলিল, যদিও অনেকেই অপেক্ষায় আছেন অনন্ত জলিলের প্রতিক্রিয়ার। এসব বিষয়ে অংশীজনদেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে ফেসবুক জুড়ে গত রাত থেকেই চলছে এইসব পোস্টের বিপরীতে ভক্ত সমালোচকদের নানামাত্রিক নেতিবাচক প্রতিক্রিয়া। এদিকে অনেকদিন ধরে বিনোদন ইন্ডাস্ট্রির আলোচনার বিষয় সাকিব বুবলি। অভিনেত্রীর প্রথমে বেবি বাম্পের ছবি পোস্টের পর থেকেই তাদের নিয়ে সমালোচনার সূত্রপাত, এরপর সেটা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়, যা এখনও চলমান। ২০১৮ সালের 20 জুলাই সাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলি। ২০২০ সালের 21 মার্চ পুত্র সন্তানের বাবা মা হন তারা। তবে সাকিব বুবলির সম্পর্ক এখনও টিকে আছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর আগে 2008 সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সাকিব অপু, তবে বিয়ের খবর টের পায়নি কেউ। 2017 সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তানকে নিয়ে হাজির হন অপু, এরপর জানান তিনি ও সাকিব বিবাহিত, এই সন্তান তাদের। পরবর্তীতে 2018 সালের 22 ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় এই দুই তারকার। সাদাকালো নিউজ।